আমি পেশায় একজন শিক্ষক। শিক্ষক হতে গেলে আমাকে বেসিক যে জিনিসটা শিখতে হয়েছে সেটা হচ্ছে আচরণ, কারণ এই আচরণই একমাত্র একজন শিক্ষককে সঠিকভাবে পরিচালনা করতে পারে। আজকের এই 2020-তে দাঁড়িয়ে অনেক কিছু নতুন অভিজ্ঞতা হয়েছে আমাদের, তাই কোনো ঘটনাতেই আর চমকে যায় না। 2020-তে আমরা পুরো পৃথিবীর উলঙ্গ অবস্থাটা চাক্ষুষ করতে পেরেছি। এমন কোনো তারিখ বা দিন আসেনি যেদিন আমরা বিকৃত কিছু শুনতে পাইনি। শিক্ষক হওয়ার দরুন এই করোনা পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ থাকলেও অনলাইন মারফত ছাত্রদের পঠন পাঠনের ব্যবস্থা করা হয়েছে। আমার বয়স এখন 55, তাই ছাত্রদের প্রতি স্নেহ আর সন্তানবত্তাই বেশি প্রভুত্ব পায়। সেভাবে স্মার্টফোনের ব্যবহার না জানলেও ওদের সুবিধার জন্য একটা কিনেই ফেলি, যাতে ওদের শেখাতে পারি, ওদের বোঝাতে পারি। ক্যামেরার এ প্রান্তে বোর্ডে লেখা সমীকরণটা সবে বোঝাতে শুরু করেছি। নিজের অসাবধানতা বশত ক্যামেরাটা নড়ে উঠতেই ও প্রান্ত থেকে ভেসে এলো, বুড়ো ভাম, ফোনটা একটু ঠিক করে ধর। প্রথমে বিশ্বাস হয়নি, জানেন, এই 22 বছরের শিক্ষকতার জীবনে কেউ কখনো এভাবে কথা বলেনি আমাকে। আসলে খুব কড়া ছিলাম আমি, স্নেহবশত শাসন করতাম ওদের, পড়াতাম, বোঝাতাম আর শেখাতাম কি করে মানুষ হতে হয়। অঙ্কের মতো সহজ করে জীবনটাকে বোঝাতে চেষ্টা করতাম, কিন্তু আজকে এই একটা শব্দ আমার ভিড়টা নড়িয়ে দিল। এতগুলো পিলার সংযোগে গঠন করা আমার এই পেশা কখনো কারো কাছে মাথা নোয়াতে হয়নি, বরং শিক্ষক হওয়ার দরুন ছাত্রছাত্রীরা পা ছুঁয়েছে, ওদের সবসময় সৎ পরামর্শই দিয়ে এসেছি। কটুক্তি শোনার পর যখন নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না, তখন আরেকবার জিজ্ঞাসা করেছিলাম, জানেন, ওরা বলল, হ্যাঁ রে টাকলা, তোকেই বলছি, ফোনটা ঠিক করে দাঁড় করাতে পারিস না, ক্লাস করার এত শখ কিসের? দ্বিতীয়বার এটা শোনার পর অনেক চেঁচিয়েছিলাম, শাট আপ, হু আর ইউ, অ্যাটেনশন। ভিডিও কলের উপ্রান্তে অনেকগুলো মুখ, কে কখন কি বলছে কিছুই ঠিকঠাক ঠাউর করতে পারেনি। বুঝতেই পারছেন বয়সটা 55। এই স্মার্টফোনে অতটা ওয়াকিবহাল নই, তারপর কত রকমের বিকৃত আওয়াজ ভেসে আসছিল উপ্রান্ত থেকে। কেউ কেউ বেড়ালির মতো গলা করে আমাকে ভেঙচি কাটছিল। আরেকবার মনে পড়িয়ে দিই আপনাদের, আমি কিন্তু একজন শিক্ষক। আমি সমাজের প্রথম সিঁড়ি যেখান থেকে মানুষ তৈরি হয়, বলতে পারেন অনেকটা কুমোরের মতো। ওরা যেমন মাটির দলা ভিজিয়ে মূর্তি বানায়, আমিও ঠিক তাই মানুষ বানাই। কিন্তু এত বছরে কি একটাও মানুষ বানাতে পেরেছি? নিজের প্রতি কেমন ঘেন্না লাগছিল, জানেন, এই স্কুলের চার দেওয়ালে ছাত্র ঠেঙিয়ে মানুষ করা আমিটা কেমন ওদের কাছে একটা এঁটো কাপের মতো। ওরা আমাকে নিংড়ে নিয়ে টুক করে মাটিতে ফেলে দিল। ভিডিওটা বন্ধ করে মায়ের কোলে মাথা গুঁজে অনেক কাঁদলাম। মা বলল, পৃথিবীর সবচেয়ে কঠিনতম জিনিস কি জানিস? সে হলো শিক্ষা দেওয়া, আর তার থেকেও কঠিন কাজ হলো সেই শিক্ষা গ্রহণ করা। তুই তোর কাজ করেছিস, ওরা কাজে লাগাতে পারেনি এটা ওদের অক্ষমতা। পিতামাতার পরেই যাকে দেবতার আসনে বসানো যায় তিনি হলেন শিক্ষক। কিন্তু আজকের এই সমাজে সব কিছু নিয়ে মজা করা, খিল্লি করা একটা হেতু হয়ে দাঁড়িয়েছে। তবে তুই চিন্তা করিস না, ওরা তোকে অপমান করে শুধু তোর মান কমিয়েছে তাই নয়, ওরা ওদের বাবা মায়ের শিক্ষাকে ধুলোতে মিশিয়ে দিয়েছে। এটা শুধু ওদের নয়, ওদের বাবা মায়েরও ব্যর্থতা। তবে ওদের বাবা মায়েরও দোষ নেই, ওদেরও হয়তো তোর মতনই সন্তানের মুখে দিন রাত গালাগালি শুনেই পেট ভরাতে হয়। আগামী প্রজন্মের কাছে আমার এক বুক সমবেদনা রইল, তোমরা অনেক কিছু হারিয়ে ফেলেছ, অনেক কিছুই নষ্ট করে ফেলেছ। তোমরা মানুষ হয়ে জন্মেছ ঠিকই, কিন্তু মানুষ হতে পারোনি। আগামী দিন আরও ভয়ঙ্কর আসতে চলেছে,
যখন তোমাদের সন্তানেরা তোমাদের দিকেই আঙুল তুলবে। সেদিনের অপেক্ষায় আজকে একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখো কতটা কতটা নিচে নেমে গেছো তোমরা, আরো কতটা নামতে হবে আগামীতে। সেদিন আর চাইলেও মাথা তুলে দাঁড়াতে পারবে না, কারণ অপরাধ ফিরে ফিরে আসে। তুমি অপরাধ করলে অপরাধও কখনো না কখনো অপরাধ করেই প্রতিশোধ নেবে। অপেক্ষা করো সেদিনের জন্য।